দর্শক, আজকে আমরা নিচে যাব আমাদের অফিসের নিচে, যেখানে আমরা এই J12 এর ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন, এটা এখন নয়েজ ক্যান্সেলেশন প্রথম লেভেলে অ্যাক্টিভ আছে। নিচে গিয়ে আমরা পরের লেভেলগুলো এবং রাস্তাতেই শুট করে আপনাদেরকে সাউন্ড শোনাবো। লেটস গো। আজকে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ করতে এসেছি, যেটা হচ্ছে J12। পাশাপাশি আমরা রাস্তায় যাকেই পাই এটা দিয়ে একটু কথা বলে আমরা এক্সপেরিমেন্ট করব, আসলে আমাদের দুইজনের দূরত্ব থেকে এটা সাউন্ড কোয়ালিটি ঠিক কেমন আসতেছে, পাশাপাশি এটা নয়েজ ক্যান্সেলেশন কতটুকু কাজ করতেছে। আমরা একজনকে সামনে পাইছি, যার শার্টে আমি এটা ক্লিপ করে দেই। জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছিলেন আপনি এতক্ষণ এখানে দাঁড়ায়? এই দাঁড়ায় আপনার কথা শুনলাম। আচ্ছা আচ্ছা, আমরা আসলে এটা একটা মাইক্রোফোন, যেটা দিয়ে আপনার কাছে একটা মাইক্রোফোন, আমাদের কাছে একটা মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা দূরত্ব থেকে আমাদের এটা নয়েজ ক্যান্সেলেশনটা চেক করার চেষ্টা করতেছি, যেটাতে তিনটা বাটন, 1 2 3, এই তিনটা ক্লিকে আমরা তিনটা নয়েজ ক্যান্সেলেশন হয়। আমরা চা খেতে যাবো জরিবের দোকানে, পাশাপাশি দেখা যাক এর ভিতরে আমাদের মাইক্রোফোনটার কোয়ালিটি কেমন হয়। আমারটা তো চিনি না দিলেই চলবে। জহির ভাই ক্যামেরাতে আসতে সরম পায়, এই জন্য জহির ভাই চায়ের কাপ কেতলি নেন। এটা হলো জরুল স্টোর। কি অবস্থা? জহির ভাইয়ের চা স্টোর এখন বর্তমানে পান্থপথের ভিতরে সবচেয়ে কম মূল্যের চা, সেরা চার দোকান এটাই। সেরা বলা যাবে কিনা কাস্টমার খাওয়ার পরে বুঝতে পারবে। না, সেরা চার দোকান এটা। আমাদের অফিসের সামনে পান্থপথ সিগনাল, ODC পার্টিকেলের সামনে এই দোকানটা। লেবু রাখে না? লেবুটা রাখলে ভালো, লেবুটা রাখে। না না, মুম্বাইয়ের একটা ইয়ে আছে, একটা সিগারেট আছে, মুম্বাই সিগারেট একটা চা। হ্যাঁ, টোটাল 50 টাকা। কত কত কি কি? চারটা 32, চারটা 32, আর সিগারেট একটা 18 টাকা। একটা সিগারেট নাম কি? সিগারেট নামটা বলেন। বেনসন লাইট কত? 18 টাকা। টোটাল কত? 50, 50, সাইরেটা 32 প্লাস 18, 50। ঠিক আছে ভাই, আপনার টেনশনের কিছু নাই, সিগারেটে আপনার কথা বেশি আসবে না।